নুসরাত হত্যাকাণ্ডে অর্থ লেনদেনে বেশ কয়েকজনের সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি। গ্রেপ্তার রুহুল আমিনকে তোলা হয়েছে আদালতে। বিচার দাবিতে স্কুল শিক্ষার্থীদের মানববন্ধন। বেগম জিয়ার প্যারোলে মুক্তির বিনিময়ে বিএনপির শপথ নেওয়ার বিষয়টি গুঞ্জন, বললেন মির্জা ফখরুল। এটি নিয়ে রাজনীতি করা বাজে দৃষ্টান্ত, মন্তব্য হানিফের। বঙ্গবন্ধুর নামে বৃত্তি প্রতিযোগিতার আয়োজন করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ। অনুসন্ধানে মিলল ভুয়া সংগঠন খুলে প্রতারণার প্রমাণ। বিশ্বের সঙ্গে মিল রেখে একই দিনে রোজা, ঈদ সহ ধর্মীয় রীতি পালনে ওয়াইসির সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি আলেমদের। হাইকোর্টে রিটের ঘোষণা। এবং পশ্চিমবঙ্গে ফেরদৌসের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ নিয়ে মমতাকে ধুয়ে দিলেন মোদি, বললেন সংখ্যালঘুদের ভোট টানতেই এই কৌশল, ভোটেই বিজেপিকে জবাব দেওয়ার ঘোষণা তৃণমূলের।